السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দর্শকবৃন্দ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে খেলার মাঠে আল্লাহর শুকরিয়া আদায় করে খেলোয়াড়রা যে সিজদা করে সেটা কি জায়েজ এ বিষয়ে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাকে খেলোয়াড়দের সিজদায় শুকর আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে তিনি বলেছেন যে সিজদায় শুকর দিতে হয় কেবলমাত্র নিয়ামত প্রাপ্তিতে অথবা কোনো ক্ষতি দূর হয়ে গেলে নিয়ামত পেলে ক্ষতি দূর হলে যেমন ভাবে মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এই জন্য কি শুকরিয়া আদায় করেছিলেন শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন আর এখানে তিনি বলছেন যে বল খেলার ব্যাপারে বলতে গেলে এটাকে সর্বোচ্চ বলা যায় মুবাহ এটাকে সুন্নাত বলা যায় না মুস্তাহাবও বলা যায় না এটাকে কোনো ভালো নেকির কাজ বা ফরজ ওয়াজিব কাজ এটাও বলা যায় না আবার খেলতে গেলে অনেক সমস্যা রয়েছে আমার এ বিষয়ে একটি বক্তব্য রয়েছে খেলার ক্ষেত্রে শর্ত আপনারা সেটা ইউটিউব থেকে দেখবেন ইনশাআল্লাহ তো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এটা সর্বোচ্চ মুবাহ এটা নিয়ামত নয় এই জন্য খেলোয়াড়রা যে সিজদায় শুকর আদায় করে থাকে এটা জায়েজ নয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাজা মাছ কাটার সময় কি জবেহ করার দোয়া পড়তে হবে মাছ কাটার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো দোয়া প্রমাণিত নয় তিনি কোনো দোয়া পড়ার কথা বলেননি কারণ হচ্ছে যে মাছকে হালাল করার জন্য জবেহ করার প্রয়োজন হয় না তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতেন এবং বলতে বলেছেন সুতরাং এক্ষেত্রেও এটা বলা যায় আবু দাউদের মধ্যে হাদিস পাবেন 3731 নম্বর হাদিস 4982 নম্বর হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু